লজ্জাবতী গাছের অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে। আবার কেউ কেউ একে বলেন লাজুক লতা, লজ্জাবতী, স্থানীয়ভাবে একে লজ্জাবতী, সমঙ্গা, লজ্জালু, অঞ্জলিকারিকাও বলা হয়। পরিচয় বর্ষজীবী গুল্ম আগাছা বা ঔষধি গাছ, কাণ্ড লতানো, শাখা প্রশাখায় ভরা এবং কাদাযুক্ত। এ গাছ লালচে রঙের। এ গাছের কাণ্ড কিছুটা শক্ত, সহজে ফাঁদে না বরং পেঁচিয়ে টানলে ছিঁড়ে যায়। পাতা কয়েক চোরা পাতা বিকৃতভাবে থাকে, অনেকটা তেঁতুল পাতার মতো। হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা বুজে এসে বন্ধ হয়ে যায়। পাতা সরু ও লম্বাতে, সংখ্যায় 2 থেকে 20 জোড়া, উপপত্র কাঁটায় ভরা। এর পাতা ও ফুল ব্যবহার করা হয়। এর অনেক ঔষধি গুণ রয়েছে। হাত পা জ্বালা, অর্শ, রক্তপিত্ত, জনির ক্ষত, নারীশ্বরে আশায়, আধার জনি ক্ষতে, আমাশয়, ডঙ্কা ভেদ, মলকাঠিন্যে, দাঁতের মারি ক্ষতে, বগলে দুর্গন্ধ, কানের কুঁজে, গ্রন্থিবাদ, খুচরতা, বিভিন্ন রোগে লজ্জাবতী বেশ উপকারী। আজ আমরা জেনে নেই কিভাবে লজ্জাবতী খেতে হবে। হাত পা জ্বালা নিরাময়ে, হাত পা জ্বালার সঙ্গে শরীরে জ্বর থাকে, এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্ত বিকারে দেখা দেয়। এক্ষেত্রে লজ্জাবতীর গাছ মূল পাতা 10 গ্রাম 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সেবন করলে উপকারে লাগে। অর্শ রোগ, অর্শের বলিতে জ্বালা বেশি, যা না খেয়েও যেন সেই রকম যন্ত্রণা, তার সঙ্গে রক্তস্রাব বেশি হতে থাকে। এক্ষেত্রে গাছে ও মূলে 10 গ্রাম আন্দাজ 1 কাপ দুধ ও 3 কাপ পানি একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রত্যেক দিন সকাল বিকেল 2 বার খেতে হবে। ছাগলের দুধ হলে ভালো হবে। নারীশ্বরে আসা, বহু প্রসূতি সন্তান প্রসবের সময় ধাত্রীর অসাবধানতায় নারীশ্বরে যায়, উঁচু হয়ে বসতে গেলে অস্বস্তি বোধ করে। এক্ষেত্রে লজ্জাবতীর 10 গ্রাম আন্দাজ গাছপাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে এটা প্রতিদিন সকাল বিকেল 2 বার খেলে ঠিক হয়ে যাবে। আমাশয়, লজ্জাবতীর ডাঁটা পাতা মিলিয়ে 10 গ্রাম সিদ্ধ করে ছেঁকে খেতে হবে। আর যাদের আমযুক্ত পায়খানা হয় তারা শুধু 5 বা 6 গ্রাম সিদ্ধ করে ছেঁকে ওই পানি খেলে উপকার পাবেন। ঘামের দুর্গন্ধ দূরে, অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং পোশাকে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার অবাধ তৈরি করে বগল ও শরীর মাখতে হবে, তাহলে অসুবিধা দূর হবে। যৌনিক ক্ষতে, যে কোন কারণে যোনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে, একটা আসতে বন্ধ, কখনো বা একটু লালচে স্রাব হয়, এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করা লজ্জাবতীর কাঁধ দিনে 2 বার খেলে রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর অবাধ দিয়ে তুষ দিলে বা জনিপথ ফুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। আধার জনি ক্ষতে, এ বিচিত্র রোগটি কৃষ্ণপক্ষে বেড়ে যায় আর শুক্লপক্ষে শুকাতে থাকে। এ ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে, আর না হয় কুচকির 2 ধারে। এক্ষেত্রে গাছ পাতা মূল বাদে 10 গ্রাম শুধু জল দিয়ে অবাধ করে খেতে হয় এবং ওই অবাধ দিয়ে মুছতে হয়, ফলে অসুবিধা দূর হয়। রমণে অতৃপ্তি, কয়েকটি সন্তান হওয়ার পর প্রসবদারের শৈথিল্য হয়েছে, সেটার অনেকটা মেরামত করে দিয়ে থাকে লজ্জাবতীর অবাতের তুষ্ণিময়। আর গাছের পাতা সিদ্ধ অবাত দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভিজিয়ে পিছু ধারণ কাড়ালে, এছাড়া অঙ্কুশের পানি জমা সারাতে পাতার পেস্ট ব্যবহার করা হয়। আমাশয়, অনেকের আছে পুরানো আমাশয়, মলত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারে না, গিয়ে প্রথমে যা হলো তারপর আর হতে চায় না। আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে, এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাবতীর ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। এ অবাত খেলে তারা অবশ্যই উপকার পাবেন। দুর্গন্ধ দূর করতে, অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার অবাত তৈরি করে বগল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে অসুবিধা দূর হবে। কোষ্ঠকাঠিন্য, অনেকের মল গুলতে হয়ে যায়, বুলেটের মতো কয়েকটা বের হয়, আর কিছুই নেই। এক্ষেত্রে মূল 7 বিভাজন 8 গ্রাম থেঁতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানিটা খেতে হবে, তাহলে উপকার হবে।